যদি সত্যি সত্যি কোন একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে সে সালাত পরিত্যাগ করতে পারে না সে যাকাত বিহীন থাকতে পারে না সামর্থ্য থাকার পরেও অর্থাৎ সে আখিরাত সম্পর্কে গাফিল থাকতে পারে না সে কবরের আযাব সম্পর্কে উদাসীন থাকতে পারে না অর্থাৎ সে স্বেচ্ছাচারী জীবন অবলম্বন করতে পারে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অবশ্যই নিশ্চয় সে ব্যক্তি সালাত আদায় করবে নিশ্চয় সে ব্যক্তি যাকাত প্রদান করবে নিশ্চয় সে ব্যক্তি আল্লাহর নিষেধ থেকে দূরে থাকবে নিশ্চয় সে ব্যক্তি আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করবে বললাম তাদের পাঁচটি গুণ এক নম্বর হচ্ছে আল্লাহকে তারা আল্লাহ বলে বিশ্বাস করে এখন সম্মানিত উপস্থিতির সময় সংক্ষিপ্ত আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা মানে এই নয় যে আল্লাহ আছে কারণ যারা মুশরিক যারা পৌত্তলিকতায় বিশ্বাসী যারা মূর্তি পূজারী যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মৌখিকভাবে বলে যে মুসলমানদের আল্লাহ উপরে আল্লাহ নিচে আর বললাম না অর্থাৎ আমি বোঝাতে চাইছি মুখে আল্লাহ আছে এতটুকু বলাই যথেষ্ট নয় এতটুকুই আকিদা নয় কারণ আমরা যদি অমুসলিমদের সঙ্গে ওঠা বসা করি তারাও বলে উপরওয়ালা বলে একজন আছে মুসলমানদের আল্লাহ আছে তাই বলে কি সে ইমান আনায়ন করলো অর্থাৎ মান আমানা বিল্লাহি আল্লাহর প্রতি ইমান মানে সময় সংক্ষিপ্ত আল্লাহকে রাজ্জাক আল্লাহকে খলিক আল্লাহকে মালিক আল্লাহকে রাজ্জাক রিজিক দেনেওয়ালা হাফিজ নিরাপত্তা দেনেওয়ালা আল্লাহ যে সমস্ত কিছুর মালিক আল্লাহ যে রিজিক দিয়ে থাকেন আল্লাহ রিজিকের প্রশস্ততা দেন এবং আল্লাহ মানে গুরবত দেন গরিবি হালত দেন অভাব দেন আল্লাহ যে নিরাপত্তা দিয়ে থাকেন আল্লাহ বিপদ দিয়ে থাকেন আল্লাহ রোগ দেন সারানন মালিক আল্লাহ অর্থাৎ আল্লাহ যে স্রষ্টা একমাত্র এরকম যতগুলো আল্লাহ সিফাতি নাম রয়েছে প্রত্যেকটি সিফাতির নাম অন্তর থেকে বিশ্বাস করে এবং তদ অনুযায়ী বিশ্বাস স্থাপন করে আমল করায় আল্লাহর প্রতি বিশ্বাস করা শুধু মুখে বললাম আল্লাহ বলে একজন আছে এটি আল্লাহর প্রতি বিশ্বাস যথেষ্ট নয় সম্মানিত উপস্থিত তারপরে বলছে ওয়ালিয়াউমিল আখির অর্থাৎ আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আমরা দেখি যারা মুশরিক তারাও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ মুখে শুধু আখিরাতকে বিশ্বাস করি এতটুকু যথেষ্ট নয় যারা আখিরাতের বিশ্বাস অনুযায়ী আখিরাতের ভয়াবহতা উপলব্ধি করে আলমে বরজাক কবরের জিন্দেগের ভয়াবহতা উপলব্ধি করে জাহান্নামের ভয়াবহতা উপলব্ধি করে জান্নাতের আশা পোষণ করে হাসরের ময়দানের ভয়াবহতা উপলব্ধি করে যারা আখেরাতের পাথেও সংগ্রহ করে আখেরাতের জবাবদিহিমূলক জীবন পরিচালনা করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন আদেশ নিষেধ মেনে চলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন অর্থাৎ তার আদেশ নিষেধ মেনে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে আখেরাতকেই প্রাধান্য দেয় তারাই আখিরাতে বিশ্বাস করে নচেত আমি আপনি মুখে হাজারবার বলি না কেন বেদাতিদের মতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির হাজারবার বললেও কোনো মূল্য নেই যদি অন্তর থেকে বিশ্বাস করে তদ অনুযায়ী আমল না হয় তার কারণ ইমান মানে শুধু মুখে উচ্চারণ নয় ইমান মানে শুধু অন্তরে বিশ্বাস নয় মুখে উচ্চারণ মুখে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে অন্তরে বিশ্বাস স্থাপনের সাথে সাথে তদ অনুযায়ী আমল করাকে ইমান বলা হয় অর্থাৎ ইমান মানে যদিও এর শাব্দিক অর্থ বিশ্বাস তো শুধু বিশ্বাস করে ইমান নয় বিশ্বাসটাকে উপস্থাপন করতে হবে সাক্ষ্য দিতে হবে মুখে সাক্ষ্য দিতে হবে এবং তদ অনুযায়ী আমল করলে তবে সেটি ইমান হয় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৃতীয় গুণের কথা বললেন ওয়া আকামুস সালাত সালাত আদায় করবে হতে পারে সেটা সাধারণ হতে পারে যারা দায়িত্ব রয়েছে যদি সালাত আদায় না করে তাহলে সে মসজিদে আবাদকারীর গণ্য হবে না তাহলে দুটো বিষয় এক হচ্ছে যারা আবাদ করে তারা সালাত আদায় করবে এটি একটা দিক আর দ্বিতীয় উল্টো দিকটা হচ্ছে যারা সালাত আদায় করে না তার মনে যারা আবাদ করছে না তারা সালাত আদায় করছে না সেই জন্যই আবাদ করতে পারছে না দ্বিতীয়ত হচ্ছে সামর্থ্য থাকলে তারা যাকাত প্রদান করে অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে ইতিপূর্বে যাকাত সম্পর্কে খুতবা হয়েছে অর্থাৎ সেটা ফসলের যাকাত ওসর হতে পারে ধন সম্পদের যাকাত হতে পারে সোনা গহনার হতে পারে ব্যবসায়িক পণ্যের হতে পারে এটা একটা বৃহৎ সাবজেক্ট অর্থাৎ তার সামর্থ্য থাকলে এটা সবার জন্য নয় সামর্থ্য থাকলে যাকাত প্রদান করে এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করে এখন আল্লাহকে ভয় করে মানে প্রত্যেকে মুখে যে কোনো মুমিন মুসলিমকে সে নামাজি হোক বেনামাজি হোক সে দিন মানুক আর না মানুক যে কোনো ব্যক্তিকে যদি বলা হয় ভাই তুমি কি আল্লাহকে ভয় করো হ্যাঁ অবশ্যই করি ভয় করা মানে শুধু মুখের কথা নয় সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছি শুধু মুখে আমি যেটা বলছি সেটা নয় বাস্তবে বিশ্বাসের সাথে সাথে আমলে প্রমাণ দিতে হবে যদি সত্যি সত্যিই
কোনো একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে সে সালাত পরিত্যাগ করতে পারে না সে যাকাত বিহীন থাকতে পারে না সামর্থ্য থাকার পরেও অর্থাৎ সে আখিরাত সম্পর্কে গাফিল থাকতে পারে না সে কবরের আযাব সম্পর্কে উদাসীন থাকতে পারে না অর্থাৎ সে স্বেচ্ছাচারী জীবন অবলম্বন করতে পারে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অবশ্যই নিশ্চয় সে ব্যক্তি সালাত আদায় করবে নিশ্চয় সে ব্যক্তি যাকাত প্রদান করবে নিশ্চয় সে ব্যক্তি আল্লাহর নিষেধ থেকে দূরে থাকবে নিশ্চয় সে ব্যক্তি আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা করবে সম্মানিত উপস্থিতি এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই মসজিদকে আবাদ করে।